लाइफ है अप्स एंड डाउन्स आसबे, दैट्स पार्ट एंड पार्सल ऑफ एवरीबॉडीज लाइफ। भारत प्रधानमंत्री इलेक्शन हारे, क्लासर लास्ट बॉयो फेल करे, सचिन तेंदुलकर 100 करे, सचिन तेंदुलकर 10टा मैचे फेलो करे। सचिन तेंदुलकर भारत हुए 700 इनिंग्स खेले 700 सेंचुरी करे 100टा, तमने बाकी 600टा मैचे तो से 100 करेनी, बट एवरी टाइम ही हैज टर्नड आउट फॉर इंडिया ही हैज बिलीव्ड दैट ही विल सक्सीड। এর মূল কারণ হচ্ছে যে এভরিবডি উইল ফেল বাট ইউ হ্যাভ টু কাম আউট অফ ফেলিয়ার্স। ইউ নো দেয়ার উইল বি অ্যান এক্সাম ইন স্কুল, দেয়ার উইল বি আ প্রি সেমিস্টার এক্সাম ইন স্কুল ওয়্যার ইওর রেজাল্টস উইল নট বি গুড, মে বি ইউ হ্যাভ নট স্টাডিড এনাফ, বাট দ্যাট ডাজেন্ট মিন যে পরের সেমিস্টারে তোমার যে রেজাল্টস হবে দ্যাট উইল নট বি গুড। ইট উইল এক্স্যাক্টলি ডিপেন্ড অন হোয়াট ইউ ডু ফ্রম দ্যাট সেমিস্টার টু দ্য নেক্সট সেমিস্টার। So don't put your head, your shoulder, your belief down with failures, because failures will come. There is nobody in the world who's not failed. Virat Kohli ke dekho, last 3 months hasn't got a run against Australia, hasn't got a run in the IPL. Shobai IPL dekho to, he's one of the best batsmen in the world, but he hasn't scored runs. Kintu er kono mane nei je pore series e o run korbe na, o tokhoni run korbe na jokhon o nije bishwash kore je o run korte parbe na. But if he believes that he will succeed and he works towards being successful, he will succeed. আমি অনিল কুম্বলের একটা ঘটনা বলি বিফোর তোমাদের কাছ থেকে প্রশ্ন নেবার আগে। 2003 সালে ভারত অস্ট্রেলিয়া যায়, 2003 সালে ভারত অস্ট্রেলিয়া যায়, সেখানে অস্ট্রেলিয়ায় দুটো স্পিনার নিয়ে যেতে চেয়েছিল ভারতীয় সিলেক্টররা। আমি যখন ক্যাপ্টেন, আমাকে বলা হয় যে হরভজন সিং যাবে আর মুরলী কার্তিক যাবে। আমি ওই সময় জানতাম যে অনিল কুম্বলে যদি ওই ট্যুরে না যায় অনিল কুম্বলের কেরিয়ার হয়তো শেষ হয়ে যাবে। অ্যান্ড অলসো আই কোয়াইটলি বিলিভ দ্যাট হি ওয়াজ প্রবাবলি দ্য বেস্ট স্পিনার ইন মাই টিম, বাট দ্য বেস্ট স্পিনার ইজ হ্যাভিং অ্যান অফ টাইম, সো দের আর টু ওয়েজ টু ডিল উইথ ইট, আইদার ইউ লেট হিম গো অ্যান্ড লেট আ কেরিয়ার গেট স্পয়েলড, অর ইউ পুট অ্যান আর্ম অ্যারাউন্ড ইউর শোল্ডার অ্যান্ড সে হে লিসেন আই ব্যাক ইউ, আমি মনে করি যে তুমি সাকসেসফুল হতে পারো। কারণ একটা মানুষ যখন বড় প্লেয়ার হয় বা একটা তোমাদের মধ্যে থেকে কেউ যখন 10 বছর বাদে, 15 বছর বাদে, 20 বছর বাদে সাকসেসফুল হবে, সে এতদিন ধরে যখন সাকসেসফুল হয়ে এসছে তার মানে তার অ্যাবিলিটি আছে, তার মানে তার ভালো জিনিস করার যে কোয়ালিটি সেটা আছে। কিন্তু কোনো মানুষের লাইফের গ্রাফ এক থাকতে পারে না, ইট ক্যানট বি দ্য সেম, ইউ উইল গো আপ, ইউ উইল গো ডাউন, বাট দ্যাট ইজ ওয়েন আ জেনুইন লিডার কামস ইন। আমি তখন সিলেকশন কমিটি মিটিং চলছে রাত্রিবেলা, সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার টিম হবে, আমাকে সিলেক্টররা বললো যে ওই দুজন যাবে। আমি মিটিংয়ে ঢোকার আগে জনকে বলি যে অনিল কুম্বলেকে যেতেই হবে অস্ট্রেলিয়া, কারণ ও যদি না যায় হিজ ক্যারিয়ার উইল কাম টু অ্যান এন্ড। জন অগ্রিড, জন বলল হ্যাঁ ঠিক আছে অনিল কুম্বলে যাক। আমরা সিলেকশন মিটিংয়ে ঢুকি, 2 ঘন্টা আড়াই ঘন্টা 3 ঘন্টা সিলেকশন মিটিং চলে, কিন্তু অনিল কুম্বলেকে কোনো সিলেক্টর নিতে চায় না। আমি মিটিং শেষ হবার আগে অব্দি বলি যতক্ষণ না অনিল কুম্বলের নাম এই খাতায় লেখা হবে আমি এই মিটিং ছাড়বো না। অনেকক্ষণ তর্কাতর্কির পর সিলেক্টররা বলে ঠিক আছে তুমি ভারতীয় টিমের ক্যাপ্টেন, ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, আই গিভ ইউ হোয়াট ইউ ওয়ান্ট, কিন্তু ভারত যদি ভালো পারফরমেন্স না করে অনিল কুম্বলের আগে তোমার চাকরি যাবে। টিম সিলেক্ট হয়, অনিল কুম্বলে অস্ট্রেলিয়া যায়, অনিল কুম্বলে ফিফথ টেস্ট সিডনিতে লাস্ট ডে, যেটা স্টিভ বল লাস্ট টেস্ট, তোমরা সবাই দেখেছ হয়তো স্টিভ বল লাস্ট টেস্ট, ভারতকে 7 উইকেট নিতে হবে টেস্ট ম্যাচটা সিরিজটা জেতার জন্য। আমার সকালে অনিল কুম্বলের সঙ্গে দেখা সিডনি মাঠের ড্রেসিং রুমে, আমি অনিলকে গিয়ে জিজ্ঞেস করি যে অনিল দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডেজ ইন ইন্ডিয়ান ক্রিকেট, কারণ ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে কোনোদিন হারাতে পারেনি, অ্যান্ড উই হ্যাভ আ চান্স অফ বিটিং দ্যাম। তখন আমি বললাম হোয়াট শুড আই ডু, 90 ওভার সারাদিনের খেলা, আমাকে 7টা উইকেট নিতে হবে, এরপরে সিরিজ শেষ, হাউ ডু আই গো অ্যাবাউট। আমাকে একটা কথা বললো যে তুমি ইউ ওয়ারি অ্যাবাউট দ্য 45 ওভার্স ফ্রম দি আদার এন্ড অ্যান্ড আই উইল লুক আফটার দ্য 45 ওভার্স ফ্রম দিস এন্ড, বিকজ হি ইজ সাচ আ চ্যাম্পিয়ন। অনিল কুম্বলে আমরা ওই সিরিজে এত ভালো খেলি, আমার এখনও মনে আছে অস্ট্রেলিয়াতে যখন ফিফথ টেস্টের পরে সিডনি, এরা মিডিয়া রুম এত বড় ছিল, আমি মিডিয়া রুমে ঢুকি, মিডিয়া কনফারেন্সে আমি হঠাৎ ঢুকে দেখি শুধু হাততালি, আমি অবাক হয়ে যাই ফার্স্টে যে কেন এত হাততালি দিচ্ছে, কি কারণ।
অস্ট্রেলিয়ার এক মিডিয়া আমাকে বলে যে উই আর এক্সট্রিমলি প্রাউড অফ দ্য ইন্ডিয়ান টিম, যে লাস্ট 15 বছরে অস্ট্রেলিয়ান ক্রিকেট এত শক্ত ছিল যে কেউ কম্পিট করেনি। ইউ আর ওয়ান অফ দি ওনলি সাইড হু নট ওনলি কম্পিটেড বাট ইউ বিট আস অ্যাট হোম। আর এটা পসিবল ছিল বিকজ অফ অনিল কুম্বলে। হি ফিনিশ অ্যাজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার অফ দ্য সিজন, অ্যান্ড ওই বছর অনিল কুম্বলে 75টা উইকেট পেয়েছিল, যেটা ও কেরিয়ারে কোনোদিন পায়নি। এই কথার মানে হচ্ছে যে ইভেন আ চ্যাম্পিয়ন, ইভেন দ্য বেস্ট উইল গো ডাউন, ইভেন দ্য বেস্ট উইল হ্যাভ টাফ টাইমস, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি আ লিডার, ইফ ইউ ওয়ান্ট টু বি সামওয়ান হু অ্যাকচুয়ালি টার্নস অ্যারাউন্ড পিপল, ইউ হ্যাভ টু পুট আন আর্ম অ্যারাউন্ড হিম অ্যান্ড সে হে লিসেন আই সাপোর্ট ইউ, আমি বিশ্বাস করি যে তুমি আমার টিমকে এগিয়ে নিয়ে যেতে পারবে, অ্যান্ড ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। তাই এই কথাগুলো বললাম, তোমরা মাথায় রেখো, তোমাদের কি প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করো, লজ্জা পাবে না, কারণ আমি তো বারবারই সেরকম কথা বলতে পারবো না। তাই দিস ইজ ওয়ান টাইম অপরচুনিটি ফর অল অফ ইউ। জানি অনেকক্ষণ বলে ফেললাম, প্রায় 50 মিনিট হয়ে গেল, তোমরা বলো তোমরা কি জানতে চাও। বাট বিফোর আই ফিনিশ আমি একটা কথা বলতে চাই যে আমি এর আগে কোনোদিন কোনো ইনস্টিটিউটের অ্যাম্বাসেডার হইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি প্রায় 100টা ব্র্যান্ড এন্ডর্স করেছি, কোক থেকে এই কোক পেপসি যা বলবে সব, দাদার ছবি হয়তো তোমরা সারা কলকাতার কোনো না কোনো হোর্ডিংয়ে দেখেছো। বাট ওয়ান অফ দ্য মেন রিজন অফ মি বিং আ পার্ট অফ দিস ইনস্টিটিউট ইজ টু সি ইউর কেরিয়ার গ্রো। তাই আমার অ্যাসোসিয়েশন এই ইনস্টিটিউটের সাথে সাকসেসফুল তখনই হবে যখন তোমাদের ইনস্টিটিউটের চিফ ট্রাস্টি, তোমাদের প্রিন্সিপাল 1 বছর বাদে 2 বছর বাদে বা 3 বছর বাদে যখন আমার সঙ্গে ফোনে কথা হবে, তখন যাতে বলতে পারে যে দাদা আপনি আমাদের ইনস্টিটিউটের সাথে ইনভলভ হয়েছিলেন, উই হ্যাভ প্রডিউস সাম স্কলার্স ফ্রম দিস ইনস্টিটিউট, অ্যান্ড দ্যাট লোনলি হ্যাপেন বিকজ অফ ইউ। খেলাধুলোয় কোচ, পড়াশোনায় টিচার ক্যান টিচ ইউ, ক্যান টেল ইউ হোয়াট টু ডু, বাট হোয়াট ইউ বিকাম, হোয়াট ইউ ডু ইজ আপ টু ইউ। দেখবে বাড়িতে মা যখন রেগে যায় প্রায় বলে যে আমি তো ঘোড়াকে জল অব্দি নিয়ে যেতে পারি, আমি তো আর জল খাওয়াতে পারবো না। সো ইটস দ্য সেম থিং, টিচাররা পড়াবে, কোচ তোমাকে বলবে কি ঠিক করতে হবে, কিন্তু ভালো কি খারাপ, ব্রিলিয়েন্স উইল ওনলি বি অবটেইনড বাই ইউ। তাই এখানে তোমরা হচ্ছ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের চিফ ট্রাস্টিকে আমি রিকোয়েস্ট করেছি যে আমি অ্যাটাচড হয়েছি এখানে, অল হোয়াট আই ওয়ান্ট ইজ আ গ্রেট এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস টু স্টাডি, আ গ্রেট এনভায়রনমেন্ট ফর স্টুডেন্টস টু শোকেস দ্যার ট্যালেন্ট অ্যান্ড বিকাম দ্য বেস্ট। কিন্তু এই এনভায়রনমেন্টটা ধরে রাখার যেমন ওনাদেরও কর্তব্য, তোমাদেরও কর্তব্য। কারণ মনে রাখবে এই ইনস্টিটিউটটা ইজ ফর ইউ, এই ইনস্টিটিউট থেকে তোমাদের চিফ ট্রাস্টি বা মালিক ডিগ্রি নিয়ে বেরোবে না, ডিগ্রি নিয়ে বেরোবে তোমরা। সো দিস ইনস্টিটিউট, দিস ফেসিলিটি ইজ ফর ইউ টু মেক দ্য মোস্ট অফ ইট অ্যান্ড বিকাম ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল পিপল ওয়ান ডে। থ্যাংক ইউ।